নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। সকলে খুব ভালো থাকুন। আজকে যে বিষয় নিয়ে আমাকে কথা বলতে বলেছেন, খোঁচা দেওয়া কথার জবাব কীভাবে দেওয়া উচিত। দেখুন, কিছু মানুষ আছে যারা এই খোঁচা দেওয়া কথা বলতে ভালোবাসে, আপনাকে সরাসরি বলবে না, আপনাকে তির্যক মন্তব্য করে, তির্যক বক্তব্য করে আপনাকে উতলা করার চেষ্টা করবে, আপনাকে মানসিকভাবে নিষ্পেষণ করার চেষ্টা করবে। আজকে সময় এসেছে তাদের সঙ্গে যুদ্ধ করার, তাই এই যুদ্ধটা একটু অন্যরকমভাবে। মনে রাখবেন, কিছু মানুষ পৃথিবীতে এতটাই হীন, স্বয়ং ভগবান এসে তাকে দয়া করলেও তার পরিবর্তন হবে না। তাহলে এই নীচ, অধম, নীচ প্রবৃত্তিযুক্ত মানুষগুলোকে বাদ দিন। এই খোঁচা দেওয়া কথায় আপনি দুটো কাজ করেন, একটা হচ্ছে আপনিও তেড়ে ফুড়ে ওঠেন, তাদের বিরুদ্ধে লড়াই করবেন, ছেড়ে দেবো না তোমাকে, পারলে হাত চালিয়ে দেবো, আর বিপরীত কাজটা করেন, বসে বসে কাঁদেন। এই দুটো কাজই করবেন না। মনে রাখবেন, যে নেশা করে তার মুখ খুললে ওই নেশার গন্ধ পাওয়া যায়, সে এই খোঁচা দেওয়া স্বভাবটা তার মধ্যেই রয়েছে, এই নোংরা, এই ইতরামিটা। তাহলে তার সঙ্গে দ্বন্দ্বতর্কেও যাব না, আর তার কথা শুনে বসে বসে কাঁদবও না। সবচেয়ে বেস্ট ওষুধ তার সঙ্গে লড়াই করার উপেক্ষা করা, তাকে অ্যাভয়েড করে চলুন। আমাকে একজন বলছেন, এক বৌমা বলছেন, আমার শাশুড়ি মা উঠতে বসতে খোঁচা দেওয়া কথা বলেন, আপনি এগুলো নিয়ে বেশি ভাবেন তাই তারা আরও বেশি বলে আনন্দ পান। আপনি এগুলো নিয়ে ভাববেন না, কে কি বলছে ওটা নিয়ে না ভেবে নিজেকে নিয়ে নিজে ভাবুন আর সামনের দিকে এগিয়ে চলুন, এটাই আমাদের লক্ষ্য। আজকে এখানে শেষ করলাম, পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। মনের জোরটাই কিন্তু সব, এটা ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকুন।